জগদ্ধাত্রী পূজা চলে এসেছে। আর জগদ্ধাত্রী পূজা মানেই কিন্তু চন্দননগর। হ্যাঁ, মানে চন্দননগরের একটা বিখ্যাত জিনিস হলো জগদ্ধাত্রী পুজো। মানে কলকাতায় যেমন দুর্গাপুজো খুব বিখ্যাত, চন্দননগরে তেমনই জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। যদি আমার সেইভাবে চন্দননগর ভিজিট করা হয়নি, স্পেশালি জগদ্ধাত্রী পুজোর সময়, আর এখন কোভিডের সময় প্রচুর রেস্ট্রিকশন, কিন্তু ফাইনালি আমি চলে এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঠিক একদম ষষ্ঠীর দিন, যেটা হলো 10th November। তারপরে শুনলাম কিছু নাইট কার্ফিউ থাকবে আর ভিড় প্রচণ্ড বেড়ে যাবে। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো চন্দননগর জেলার জন্য সব থেকে বেশি বিখ্যাত, সেটা হলো লাইটিং। আগেই বলে দিই, চন্দননগর কিন্তু তোমরা সবাই গাড়ি ছাড়িয়ে নিয়ে ঢুকতে পারবে না, একটু দূরে গাড়ি রাখতে হবে। তারপর ওখানে টোটো করে তোমাকে যেতে হবে পুজোর ওখানে, তারপর ওখান থেকে তোমরা পুজো দেখতে পারবে হেঁটে হেঁটে। আমি আর অমিত প্রায় 15 কিলোমিটারের উপর হেঁটে নিয়েছি, তারপর পুরো চন্দননগর পুজো আর তারপর মানকুণ্ডুটাকে কভার করেছি, তার ভিডিও ব্যাক টু ব্যাক আসবে। কিন্তু এই ভিডিওতে তোমরা দেখছো চন্দননগরের লাইটিং। হ্যাঁ, যেটা বলছিলাম, চন্দননগর কিন্তু লাইটিংয়ের জন্য খুব বিখ্যাত, আর এবছরও তার কোনো এক্সেপশন নেই। যদিও আমি সবার মুখে শুনলাম এবছর কোভিডের জন্য চন্দননগরের প্যান্ডেল হয়তো অত বড় করে হয়নি, কিন্তু মা মানে দেবী মার মূর্তিগুলো কিন্তু যথেষ্ট অসাধারণ, আর সেই বড় 35-40 ফুটের বড় বড় সব মূর্তি, আর লাইটিংও কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নেই। মানে আমরা কলকাতায় যে লাইটিংগুলো দেখেছি, শুনেছি চন্দননগরে আগে হয়, তারপর এখান থেকে কলকাতার পুজোতে সেই লাইটিংগুলো যায়। আর এবারে কিন্তু সত্যি লাইটিং দেখে মুগ্ধ হয়ে গেছি, এত ধরনের লাইটিং আর এত সুন্দর হাতের কাজ, সত্যি অভূতপূর্ব। এর আগে যেহেতু আমি চন্দননগর আসিনি, তাই চন্দননগরটাকে দেখেও আমি একটু অবাক হয়ে গেছি। যথেষ্ট আপডেটেড একটা সিটি বলা চলে, গ্রাম বলার কোনো প্রশ্ন নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় চন্দননগর কলকাতাকেও টেক্কা দিয়ে দেয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর, যথেষ্ট ওয়েল প্রেজেন্টেড, আর তার সাথে সাথে কোন ব্র্যান্ড নেই। আমি যখন রাস্তায় হাঁটছিলাম, এমন কোনো ব্র্যান্ড নেই, ব্র্যান্ডের শোরুম নেই যে আমরা দেখিনি। তো দেখে সত্যিই খুব ভালো লাগলো, চন্দননগর অনেক ডেভেলপ করেছে। আর যেটা বলছিলাম, লাইটিং যদি দেখতে হয়, নো ডাউট চন্দননগরের থেকে তো বেস্ট জায়গা নেই। আমি শুনেছি ভাসানের দিন লাইটিং আরও ভালো হয়, আশা করি, ইচ্ছা আছে কভার করার। জানি না তখন কতটা ভিড় থাকবে, কি রেস্ট্রিকশন থাকবে, বা কলকাতা থেকে আসতে পারবো কি না, কেন কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্স, অনেকটা রাইড করে এখানে আসতে হয়, বাট চেষ্টা করবো নিশ্চয়ই। বাট এটা ছিল চন্দননগরের লাইটিং, তোমরা দেখো কেমন লাগলো আমাদের জানিও, তার সাথে সাথে তোমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকেও দেখতে পারো, যেখানেও তোমরা রেগুলার আপডেট পেয়ে যাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এছাড়া কলকাতার জগদ্ধাত্রী পুজোরও আপডেট কিন্তু আছে। তো তোমরা যদি ঘরে বসেই পুজো দেখতে চাও, বং এন বাঙালিকে ফলো করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আপাতত রইলো এইটুকুই, দেখতে থাকো।